নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি চোখ তৈরি হয়েছে, এর ফলে লটারি থেকে কোটিপতি হতে পারে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর প্রত্যেক দিন যে কথাটা বলি যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ এখানে যে অর্থপ্রাপ্তি চোখ তৈরি হয় যে যে গ্রহ দ্বারা, সেই গ্রহদের অবস্থান আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় কী অবস্থায় আছে সেটা কিন্তু আমার জানা সম্ভব নয়। আর সেখানে দাঁড়িয়ে এখানে আমি অ্যাভারেজ একটা হিসাব করি এবং আমি রাশিভিত্তিক আলোচনা করি, তাই রাশির নামগুলো বলি। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক যখন আমার কাছে নেই, আপনার রাশি মিললেও সম্পূর্ণ যদি গ্রহদের অবস্থান মেলে তারপরে কিন্তু কার্যকারিতা ঘটবে। এখানে আপনার রাশি আছে শুনে বেরিয়ে গেলেন এবং টিকিট কেটে কোটি টাকার মালিক হবেন এরকম চিন্তাধারা, এগুলো কিন্তু সঠিক নাও হতে পারে। আর সেই কারণে বলি সম্পূর্ণ দেখুন বুঝুন, তাহলে আপনার অর্থ নষ্ট হবে না। আর যদি ঠিকঠাক বুঝে শুনে কাটতে পারেন তাহলে আপনি কিন্তু কিছু না কিছু প্রাপ্তি আগামীকাল ঘটবেই ঘটবে। এবার আমি আসব যে আগামীকাল ভীষণ একটা ভালো শুভ যোগ তো অবশ্যই আছে, তার সাথে সাথে আমরা জানি মহাশিবরাত্রি কিন্তু আগামীকাল। এই মহাশিবরাত্রির দিন এই ধনযোগে একটা শুভ সময় তো অবশ্যই চলছে, তার সাথে সাথে মহাশিবরাত্রি বাবা ভোলেনাথের অপার কৃপাদৃষ্টিও থাকছে, এর ফলে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে আপনার অর্থপ্রাপ্তি যোগ। যেরকম এই যে অর্থপ্রাপ্তি যোগ অর্থাৎ এই লটারি প্রাপ্তি যোগ নিয়ে আমি যখন আপনাদের সঙ্গে আলোচনা করি সেখানে অবশ্যই তিনটে গ্রহের একটা সুপ্রভাবের অবশ্যই দরকার আছে, সেটা হচ্ছে রাহু শুক্র মঙ্গল। এই রাহু শুক্র মঙ্গল যাদের জন্মছকে বা হস্তরেখায় ভালো অবস্থায় আছে তাদের তো কোনো কথাই নেই, তারা কিন্তু আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এবার আমি বলবো যে এই তিনটে গ্রহ দেখা গেল যে অনেকেরই খারাপ অবস্থায় আছে বা দুটো ভালো একটা খারাপ আছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো আগামীকাল আপনাদের কিন্তু ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে, কারণ আপনার ঈশ্বরীয় আশীর্বাদ কিন্তু আগামীকাল থাকছে। মাতা পার্বতী এবং বাবা ভোলেনাথের কৃপাদৃষ্টির ফলে আপনার যদি একটি বা দুটি গ্রহর অবস্থা খুব খারাপও থাকে তাও কিন্তু আপনার আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক গুণ বেশি আমি বলতে পারি, কারণ প্রত্যেক দিন আর আগামীকাল এর মধ্যে অনেকটা ফারাক আছে। আগামীকাল একটা শুভ দিন এবং সারাটা দিন একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু থাকবে, সেটা প্রত্যেকের মধ্যে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। আর সেইখানে দাঁড়িয়ে আমি প্রত্যেক দিন যে কথাটা বলি যে আপনাদের আগে জন্মছক বিচার বিশ্লেষণ যাদের করা আছে তারা দেখে নিন আপনাদের জন্মছকে এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে। এছাড়াও বলি যে আপনার হস্তরেখা যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই তারা অবশ্যই হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করা হয় সেখানে গিয়েও আপনারা দেখে আসতে পারেন আপনাদের হাতে এই তিনটে গ্রহের অবস্থান কী আছে। যদি ঠিকঠাক থাকে তবেই আমি কাটতে বলি, তবে আজ আমি আগামীকালের জন্য সে কথা বলবো না। আগামীকালের জন্য আমি বলবো যে রাশিগুলোর নাম বেরিয়ে আসে প্রত্যেকে একটা করে টিকিট কাটুন, আপনাদের ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে, কারণ আগামীকাল শুধু যে গ্রহদের সুপ্রভাবের ফলে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে শুধু সেটা নয়, তার সাথে সাথে কিন্তু আপনাদের প্রত্যেকের উপরে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদ থাকছে। আর সেই কারণেই আমি বলবো যদি একটি দুটি গ্রহ খারাপ অবস্থায়ও থাকে তাহলেও কিন্তু আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তির চান্স কিন্তু থেকেই যায়। আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই আগামীকাল আমি অবশ্যই যে রাশিগুলোর আলাদা আলাদা সময় বলবো, তিনটে রাশির কথা বলবো, তিনটে রাশির আলাদা আলাদা সময়ের কথা বলবো, তা সত্ত্বেও যখন এই সময়টা আপনারা মেনটেন করতে না পারবেন তখন যে কোনো সময় আগামীকাল আপনাদের জন্য কিন্তু শুভ থাকছে, অসুবিধা নেই, টিকিট একটা কাটতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু হতে পারেন কোটি টাকার মালিক। এবার আমি আসব যে কোন সেই তিনটে রাশি যে তিনটে রাশির আগামীকাল মহাশিবরাত্রির দিন ভাগ্য পাল্টাতে পারে। প্রথমেই আসবো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল দারুণ একটা সময় থাকছে এবং এই ধনযোগে ধনপ্রাপ্তি তো ঘটবেই, তার সাথে সাথে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদও কিন্তু থাকছে। আর সব কিছু আরও ভালোভাবে আপনার জীবনকে উন্নত করতে পারে যদি আপনার জন্মছকে এবং হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, সব মিলে মিশে আপনাকে আগামীকাল করে তুলতে পারে কোটিপতি। সময়টা সকাল 7টা থেকে 10টা, এই সময়ের মধ্যে একটি টিকিট কাটুন। আর তার সাথে সাথে যদি সব ঠিকঠাক থাকে আপনাকে কেউ আগামীকাল আটকে রাখতে পারবে না, আপনি কিন্তু
লটারি থেকে প্রাপ্তি ঘটবেই ঘটবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভীষণ একটা ভালো সময় থাকছে, এবং আগামীকাল যে ধনযোগ তৈরি হয়েছে যার ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, তার সাথে সাথে ঈশ্বরীয় আশীর্বাদও কিন্তু থাকছে। আগামীকাল বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদ কিন্তু আপনার উপরে থাকছে। এবং যে সময়টার কথা বলবো, বৃষরাশির জাতক জাতিকাদের সকাল 8টা থেকে বেলা 12টা অনেকটা সময়, এই সময়ের মধ্যে একটি টিকিট কাটুন। যদি ঠিকঠাক মতো সময়টা মেনটেন করতে পারেন, একটি টিকিট কাটতে পারেন, আপনাদের ভাগ্যের চাকা ঘুরলেও কিন্তু ঘুরতে পারে। এতটা ভালো একটা দিন আগামীকাল কিন্তু থাকছে। আগামীকালের সারাটা দিনই কিন্তু একটা পজিটিভিটি থাকবে এবং আপনাদের জন্য কিন্তু ভীষণ শুভ হতে চলেছে। তৃতীয় যে রাশির কথা বলবো এবং শেষ রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আগামীকাল থাকছে। সেই সময়টা আপনারা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, এটা আমি 100% দিয়ে বলতে পারি। আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 8:50 থেকে 12:50, এই সময়টা অবশ্যই আপনারা একটা টিকিট কাটার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনাদের জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ যদি ভালো অবস্থায় থাকে, আর আগামীকাল তো সারাটা দিনই পজিটিভ থাকবে, কারণ বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর একটা সুপ্রভাব কিন্তু প্রত্যেকের উপরই থাকবে, কারণ আগামীকাল আমরা জানি মহাশিবরাত্রি, আর এই দিন কিন্তু ভীষণ শুভ। এই দিনে আপনার ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে। সব মিলেমিশে মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল একটা কিন্তু ভালো সময়, ভালো দিন আমি বলতে পারি আসছে। অবশ্যই এই সময়টা যদি মেনটেন না করতে পারেন, যে কোনো টাইমে আপনারা একটা টিকিট কাটুন। এই তিনটে রাশি সম্পর্কে বলছি, যে কোনো সময় আপনারা একটি টিকিট কাটুন। আগামীকাল প্রত্যেকটা সময় একটা গুরুত্বপূর্ণ এবং পজিটিভিটি কিন্তু থাকবে। আর আমি যে কথাটা প্রত্যেকটা দিন বলি, শুধু রাহুকালটা ছেড়ে দিয়ে একটি টিকিট কাটুন। রাহুকালটা কিন্তু কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। আগামীকালের রাহুকাল সময়টা হচ্ছে 3:27 থেকে বিকেল 4:54, এই সময়টা অবশ্যই সতর্ক থাকুন, কোনো শুভ কাজ করবেন না, টিকিট তো কাটবেনই না। এছাড়া যখন খুশি আপনারা আগামীকাল একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে। আগামীকাল অবশ্যই একটা শুভ সময়, শুভ দিন আপনার জন্য অপেক্ষা করছে। যে গ্রহদের সুপ্রভাবের ফলে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, যে কারণে লটারি থেকে অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে, তার সাথে সাথে এই ঈশ্বরীয় আশীর্বাদও কিন্তু থাকছে। মাতা পার্বতী এবং বাবা ভোলেনাথের আশীর্বাদও কিন্তু থাকছে। সব মিলেমিশে আগামীকাল আপনার ভাগ্যের চাকা ঘুরলেও কিন্তু ঘুরতে পারে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।